আসসালামু আলাইকুম। উত্তেজনার মধ্যে এবার হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র ছুড়ল এবার রাশিয়া। এদিকে সাংবাদিকদেরকে চোখ বেঁধে নিয়ে গোপন ঘাঁটি দেখাল ইরান। সর্বশেষ সংবাদে জানবেন সাবেক প্রেসিডেন্টের দেশ থেকে বাধা দিল এবার ইউক্রেন। এবারে বিস্তারিত, উত্তেজনার মধ্যে হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। উত্তেজনার মধ্যে হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ এবং গোটা ইউরোপ ও আমেরিকার সঙ্গে উত্তেজনার মধ্যেই এটি উৎক্ষেপণ করল মস্কো। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে স্থানীয় সময় শনিবার ব্যারেন্টজ সাগরে অবস্থান করা অ্যাডমিরাল গ্রোসকফ যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্রটি পরীক্ষামূলকভাবে ছড়া হয়। সেটি 1000 কিলোমিটার দূরে শ্বেত সাগরের একটি লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের একটি বড় বৈশিষ্ট্য হলো এটি শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি গতিতে চলে, আর এর সর্বোচ্চ 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর সক্ষমতাও রয়েছে। এই অস্ত্রকে অপরাজয় হিসেবে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে রাশিয়া জিরকন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। তবে যুদ্ধের মধ্যে এই ধরনের শক্তিশালী অস্ত্রের পরীক্ষা বাড়িয়েছে মস্কো। গত মাসে রাশিয়া সারামাত টু নামের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা আমেরিকায় আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে ঘোষণা করেছে রাশিয়া। এদিকে সাংবাদিকদের চোখ বেঁধে নিয়ে গোপন ঘাঁটি দেখালো ইরান। ইরানের সেনাবাহিনী মাটির নিচে অবস্থিত তাদের একটি ড্রোন ঘাঁটির ছবি প্রকাশ করেছে এবং এর বিষয়ে অল্প বর্ণনা দিয়েছে। তবে কোথায় এই ঘাঁটি অবস্থিত সে জায়গার নাম উল্লেখ করেনি। গালফ অঞ্চলে ছোটখাটো উত্তেজনা দেখা দেওয়ার পর ড্রোন ঘাঁটির ছবি ও ভিডিও প্রকাশ করলো ইরান। ছবিতে দেখা যায় সারি সারি দাঁড় করানো আছে ড্রোন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে জাগ্রস পাহাড়গুলোর নিচে 100টি ড্রোন রাখা আছে। এর মধ্যে আছে আবাবিল 5 ড্রোন। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে যে এই ড্রোনটিতে সংযুক্ত করা আছে কায়েম-9 মিসাইল। যুক্তরাষ্ট্রের হেলফেরার মিসাইলের আদলে এই মিসাইলটি ইরানে তৈরি করা হয়েছে। এদিকে যে সাংবাদিক এই গোপন এই ঘাঁটির ছবি ও ভিডিও করে এনেছেন তিনি জানিয়েছেন বৃহস্পতিবার কারমানশাহ থেকে হেলিকপ্টার ওঠেন তিনি। 45 মিনিট ভ্রমণ শেষে একটি গোপন ড্রোন ঘাঁটিতে পৌঁছান তিনি। ঘাঁটিতে পৌঁছানোর আগ পর্যন্ত তার চোখ বাঁধা ছিল। ওই সাংবাদিক জানান 100 মিটার লম্বা ঘাঁটিতে ড্রোনগুলো সাজানো আছে। ড্রোনগুলো নিয়ে সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মোসাভি টিভিকে বলেন, কোনো সন্দেহ নেই ইসলামিক রিপাবলিক ইরানের ড্রোনগুলো এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী। ড্রোন আপডেট করার যে ক্ষমতা আমাদের আছে তা দুর্দমনীয়। এদিকে সাবেক প্রেসিডেন্টের দেশ ত্যাগে বাধা দিল এবার ইউক্রেন। ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পেরোশেঙ্কো দাবি করেছেন তার ইউক্রেনের বাইরে যাওয়ার অর্থাৎ দেশ ত্যাগে বাধা দিয়েছে ইউক্রেনের বর্তমান সরকার। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে কথিত রাজনৈতিক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল ইউক্রেন। সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো অভিযোগ করেছেন তাকে দেশ ত্যাগে বাধা দেওয়ার মাধ্যমে রাজনৈতিক যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ইউক্রেনের সংবাদ রুশপন্থী রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে এবং অন্য রাজনৈতিক দলগুলোকে কথিত রাজনৈতিক যুদ্ধবিরতির অধীনে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেয়। এর মাধ্যমে বলা হয়েছিল সকল দল তাদের অভ্যন্তরীণ রাজনৈতিক মত পার্থক্যগুলো থেকে দূরে থাকবে এবং যুদ্ধের বিরুদ্ধে এক হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।